ব্যাংক পেশাব করলেও যা হবে, ব্যাংক পেশাব না করলেও তাই হতো। আজকে আমরা এখান থেকে যত চিল্লা চিল্লি করি কোনো লাভ হবে না। সদুয়ে শুধু এতটুকু জানাই দিতে চাই, হে আল্লাহ রাব্বুল আমিন, আমরা সেই বিশ্ব নবীর সেই ব্যঙ্গচিত্র কাটনের প্রতিবাদ জানাচ্ছি, ওই ব্যঙ্গের মতো সামান্য ইমান নিয়ে তার প্রতিবাদ করছি। যেই জান্নাতের মধ্যে তুমি বিশাল মঞ্চের ভিতরে সমস্ত জান্নাতীদের সঙ্গে সাক্ষাৎ করবে, আমাদের যদি সামান্য এতটুকু ইমান হয় থাকে, যে ইমানের বলিয়ানে আমরা ভ্যানসের মতো সেই রাষ্ট্রকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, সেই রাসূলকে অপমানিত হচ্ছে, সেই রাসূলকে তা কার্টুন তৈরি করে রাসূলের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হচ্ছে, আর আমরা মুসলমান ঘুমায় আছি। আমরা ঘুমিয়ে আছি না? আমরা ঘুমিয়ে আছি। যে রাসূলকে সৃষ্টি না করলে হয়তো পৃথিবী সৃষ্টি হবে না, সেই রাসূলের ব্যঙ্গচিত্র করা হয়, আর 1,00,000,000 মুসলমান পৃথিবীতে ঘুমায়। জবাব দিতে হবে কিয়ামতের দিন, জবাব দিতে হবে কিয়ামতের দিন। এর আগেও এই পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে কটূক্তি করা হয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, তার প্রতিকার সেদিকের মুসলমানরা করেছে। এমনকি বিশ্ব নবীর লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র হয়েছিল, ঘটনা আপনাদের জানা আছে। রাসূলের লাশ চুরি করার জন্য পৃথিবীতে ষড়যন্ত্র হয়েছে, পেরেছে কি? পারে নাই। আজও যারা বিশ্ব নবীকে সহ্য করতে পারে না, বিশ্ব নবী তো আজ থেকে প্রায় 1,500 পূর্বে চলে গেছেন, যায় নাই? তিনি কি পৃথিবীতে এখন আছেন নাকি? তার ব্যঙ্গচিত্র কার্টুন তৈরি করে তার কোন ক্ষতি হবে? ক্ষতি করতে পারবে? আর আমরা যদি সকলে এই গুণগান গেয়ে আমরা যদি চিল্লা চিল্লি করি, তার কোনো উপকার হবে? তার স্বামীর কোনো উপকার নাই। আল্লাহ রাসূলের যেই টেস, আল্লাহর দরবারে তার যেই সম্মান, ওই সম্মান অক্ষুণ্ণ থাকবে। আমরা যদি আল্লাহ রাসূলকে যদি আমরা যদি ভালোবাসি, তার যেই সম্মান, ভালো না বাসলেও একই সম্মান, তার সম্মানের কোনো ঘাটতি নাই। কিন্তু আজকে মুসলমানদের ইমান পরীক্ষা হচ্ছে, মুসলমানদের ইমান পরীক্ষা করার জন্য আজকে বাংলাদেশে শহর গোটা পৃথিবীর যেইখানে মুসলমান রয়েছে, প্রত্যেকটা জায়গায় থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। আমরা প্রতাপ বাজার মসজিদ থেকে আমরা আহ্বান জানাতে চাই গোটা পৃথিবীর সকল মুসলমান, ফ্রান্সের সকল পণ্য কয়েক বিক্রয় থেকে আমরা সকলেই সেখান থেকে আমরা পরিত্রাণ চাই, আমরা কয়েক বিক্রয় বন্ধ করে দিতে চাই, আর সরকারিভাবে প্রত্যেকটা ওই ফ্রান্সের প্রত্যেকটা পণ্য বাংলাদেশে ইম্পোর্ট বন্ধ রাখতে হবে, কোনো মাল তাদেরকে ঢুকাতে দেওয়া হবে না। আমরা এর মাধ্যমেই জানিয়ে দিতে চাই বিশ্ব নবী তার প্রতি আমাদের যে ভালোবাসা। বলতে পারেন মোল্লা কাটমোল্লা হয়েছে, চিল্লা চিল্লি করে কি হবে? চিল্লা চিল্লি এই জন্যই আমরা করব। আমরা আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যখন পড়েছিল, সেই সময় সামান্য একটা ব্যাঙ ওই আগুন নিভানোর জন্য পেশাব করে দিয়েছিল, ওই ব্যাঙের পেশাবে কি আগুন নিভবে? জোরে বলেন নিভবে। ব্যাঙের পেশাবে আগুন নিভবে না। ব্যাঙ পেশাব করলেও যা হবে, ব্যাঙ পেশাব না করলেও তাই হতো। আজকে আমরা এখান থেকে যত চিল্লা চিল্লি করি কোনো লাভ হবে না। সদুয়ে শুধু এতটুকু জানাই দিতে চাই, হে আল্লাহ রাব্বুল আমিন, আমরা সেই বিশ্ব নবীর সেই ব্যঙ্গচিত্র কাটনের প্রতিবাদ জানাচ্ছি, ওই ব্যঙ্গের মতো সামান্য ইমান নিয়ে তার প্রতিবাদ করছি। যেই জান্নাতের মধ্যে তুমি বিশাল মঞ্চের ভিতরে সমস্ত জান্নাতীদের সঙ্গে সাক্ষাৎ করবে, আমাদের যদি সামান্য এতটুকু ইমান হয় থাকে, যে ইমানের বলিয়ানে আমরা ভ্যানসের মতো সেই রাষ্ট্রকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই জানানোর কারণে হলেও জান্নাতের সেই অংশগ্রহণ করার জন্য জান্নাতের যে কোনো একটা জায়গায় আমাদেরকে বসার তৌফিক দান করিও। আমরা পারবো না কোনো কিছু। ছোট্ট একটি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এ রাষ্ট্রের মতো আরো 2-4 রাষ্ট্র মিলেও যদি আমরা প্রতিবাদ করি তাও কিচ্ছু হবে না। কিন্তু এতটুকু আল্লাহর কাছে আমাদের দাবি, আমরা বিশ্ব নবী যিনি আমাদের কলিজার টুকরো,
আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবন, তোমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি এমন কি তোমাদের জীবনের চেয়েও আমি রাসূলকে মহব্বত না করবে, ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। এটাকে আমি মানিয়ে বললাম, কথা বলেন না কেন? রাসূল কি শুধু আলেমদের? রাসূল কি শুধু কবি মাদ্রাসার? রাসূল কি আলিয়া মাদ্রাসার? রাসূল কি শুধু জামাতের? রাসূল কি শুধু বিএনপির? রাসূল কি শুধু আওয়ামী লীগের? সকল দল মত নির্বিশেষে প্রত্যেকটা ব্যক্তির রাসূল একটাই, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে কোনো দল নাই, রাসূলের ব্যাপারে কোনো মতামত দল মত আছে নাকি? সবার জন্য রাসূল এক, সবার জন্য আল্লাহ যেরকম এক, সবার জন্য কোরআনুল কারীম যেরকম এক, এই জন্য সবার প্রতিবাদ করতে হবে। আপনি যেখানেই থাকেন আপাতত ঘৃণা করতেই হবে আপনাকে, যখন শুনবেন আপনি যেখানেই থাকেন যে রাষ্ট্রেই থাকেন যখন কানে চলে আসবে আপনার রাসূল সম্পর্কে ব্যঙ্গ করেছে, রাসূল সম্পর্কে কটূক্তি করেছে, অবশ্যই আপনার দিলে একটু হলেও আঘাত লাগতে হবে, তাহলে বুঝবেন আপনি মুমিন। যদি এই আঘাতটুকু না লাগে, এই অনুভূতি যদি জাগ্রত না হয়, তাহলে অবশ্যই মনে মনে ভাববেন আপনার মধ্যে ঈমান আছে, কিন্তু ওই ঈমান নিয়ে ঈমান থাকতে পারে কিন্তু আপাতত ওই ঈমান নিয়ে জান্নাত পাবেন না। ওই সামান্য মিটমিট করে ঈমান নিয়ে ফুলসিরাত পার হওয়া যাবে না। ফুলসিরাত পার হতে হলে সেখানে সেরকম ধরনের আলোর প্রয়োজন, আর সেখানে আলো থাকবে ইমানের আলো। বলুন সুবহানাল্লাহ, ইমানের আলো দিয়ে আপনাকে ফুলসিরাত পার হতে হবে। এজন্য আসুন আমরা বিশ্ব নবীকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই কথাটি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাকে যদি আমার ভালোবাসা পেতে চাইলে রাসূলকে ইতাআত করো, রাসূলকে মেনে নাও, রাসূলের আদর্শ মানো। সেই রাসূলের আদর্শ মানার ভিতর দিয়ে তোমরা আমাকে পাবে, আমার রেজাউন্ডি পাবে, আমাকে খুশি করতে পারবে। আর যতক্ষণ রাসূলের প্রতি তোমাদের সেই মহব্বত ভালোবাসা এতেয়াত যতক্ষণ না থাকবে, ততক্ষণ আমি আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আসুন ভাইরা আমার, আজকে তিনি 1500 বছর পূর্বে চলে গেছেন, ওই বিশ্ব নবীর কার্টুন তৈরি করার ওদের কি প্রয়োজন বলেন তো একটু? ওই কার্টুন তৈরি না করলে তাদের ক্ষতিটা কোথায় আছে? কিছু ওতে ক্ষতি আছে নাকি? বিশ্ব নবী তো তাদেরকে কোনো কিছু বলে নাই, বলছেন নাকি? তিনি কি আসছেন এখন যে ম্যাক্রো ফ্রান্সে, ওর সাথে তো আর রাসূলের কোনো দুশ্মনী নাই, কিন্তু দুশ্মনী আসলে ওদের মনে মনে যে ওদের আসল দুশ্মনী ইসলামের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? ওদের আসল দুশ্মনী হচ্ছে মুসলমানদের সঙ্গে, স্বয়ং আল্লাহর সঙ্গে, স্বয়ং রাসূলের সঙ্গে, কোরআনের সঙ্গে। আর আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন এবং ইসলামের দুশ্মন যারা, তারা সকল মুসলমানের দুশ্মন, সকল মুসলমানের দুশ্মন যারা আল্লাহ রাসূল মুহাম্মদ এবং কোরআন, এই চারটা যে কোনো একটা দুশ্মনী যে করবে সে জাহান্নামে যাবে। চারটা বিষয়ের যে কোনো একটার সঙ্গে যদি কুফরি করেন, একটার সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, আপনার নসিব জাহান্নাম। এজন্য আসুন আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মেনে নেই, রাসূলকে ভালোবাসি, রাসূলকে মেনে নেই, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মেনে নেই, ইসলামকে ভালোবাসি, ইসলামকে মেনে নেই, আমাদের জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।